চুমকি সংসারের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল 7টা, আমি সকালে উঠে ছাদে এসে গেছি একটু হাঁটাচলা করতে। তো এখানে নতুন বাড়িতে আসার পরে এটা আমার ডেলি রুটিনই হয়ে গেছে। তো দেখো এখনও রোদ ওঠেনি, মেঘলা ওয়েদার, পরিবেশটা কী সুন্দর লাগছে দেখতে, ঠান্ডাও বেশ পড়েছে কদিন। সৌরভার যিনি এখনও ওঠেনি, সেই জন্য আমি একটু সকালে নিজের মতো টাইমটা একটু স্পেন্ড করি। ওই সব সময় তো এরপরে ব্যস্ততা মেয়েকে নিয়ে চলতেই থাকে এরকম। তো এখানে দেখো দুটো পাখি বসেছিল, আমি যেতেই ওরা উড়ে চলে গেল। আমিও পিছন পিছন গেলাম দেখতে কোথায় গেল, দেখলাম ওখানে একটা পাখি বসে আছে। তো চলো এবার নিচে যাওয়া যাক। এই দেখো আমি নিচে এসে গেছি। এবার এটা সকালে আমার প্রত্যেক দিনের রুটিন, গরম জলের সঙ্গে একটু নুন আর একটু লেবু দিয়ে খাওয়া। 7-8 বছর ধরে এটা চলে আসছে, বিয়ের পর থেকে বেস্ট আমি সৌরভকেও ধরিয়ে দিয়েছি। তো ও বলে না এটা খেলে খুব ভালো লাগে, সকালটা বেশ ফ্রেশ লাগে। তো ও উঠলে এবার ওকে দেব, আমি এখন খেয়ে নিই। সৌরভ ঘুম থেকে উঠে, আমাদের সবজি বাজার কিছু ছিল না, সেই জন্য অফিসে যাওয়ার আগে একটু বাজার টাজার করে দিয়ে গেল। আমি জিনিকে দেখাচ্ছিলাম শসা খাবি, বলে না। এই দেখো সৌরভের তরফ থেকে এটা আমি একটা গিফট পেলাম। অ্যাকচুয়ালি এতদিন আমি যতদিন এই ভিডিও বানাচ্ছি, তো এক হাতে ফোন নিয়ে এক হাতে রান্না করা খুব কষ্ট হচ্ছিল। তো দেখছি মোটামুটি আমি ভিডিওগুলো ভালোই চলছে, তো দেখতেও একটু ভালো লাগছে, কিন্তু এক হাতে ক্যামেরা নিয়ে কথা বলাও প্রবলেম হচ্ছে, রান্না করতেও প্রবলেম হচ্ছে, ক্যামেরা ধরতেও প্রবলেম হচ্ছে। তখন বলে ঠিক আছে চলো একটা গিফট দিয়ে ভাবছি, আমাকে বলেনি আগে, তো অর্ডার দিয়েই দিয়েছিল। সব কিছু করে সৌরভ ব্রেকফাস্ট করে রেডি হয়ে অফিসে যাচ্ছে। তো প্রত্যেক দিন অফিসে যাওয়ার আগে ওটাও রুটিন থাকে, জিনিকে কোলে নিয়ে একটু আদর করে। আগে তো জিনি কখনো যেতে দিত না, যে খুব কান্নাকাটি করতো, না অফিস যেও না খেলো। তো এখনও সেটা বলতে থাকে, খেলো আমার সঙ্গে খেলো, একদম এখন অফিস যাবে না। কিন্তু এখন বুঝে গেছে যে বাবা এই টাইমে অফিস যাবে, তো আমাকে নিজের মতো করে থাকতে হবে। তো ওটাই বোঝাচ্ছে যে তুমি খেলো, আমি অফিস থেকে ঘুরে আসি। অফিস বেরিয়ে গেল, এবার আমার শুরু হবে দৌড়ানো। এই আমি চলে এলাম কিচেনে, স্নান পুজো সব হয়ে গেছে, আজকে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। তো ও খেলছে এখন, তো খেলতে খেলতে আমি এই টাইমে চেষ্টা করি রান্নাটা পুরো কমপ্লিট করে নিতে। তো এখানে আজকে একটু চিংড়ি মাছ আছে, তো ওটা লাউ দিয়ে বানাবার প্ল্যান করেছি, আর করলা দিয়ে ডাল। আমার মেয়েগুলো বাড়িতে যেগুলো বানাই সব কিছুই খাই, হালকা ঝালও খাই, ওই জন্য বেশি কিছু ঝাল দিই না। তো যাই হোক, ওটা একটা ভালো জিনিস যে ও সব কিছু খেতে পারে। প্রথম থেকে অভ্যেস করা হয়েছিল যে যেন মুখে ভাতের পর থেকে ও যেন সব কিছু খেতে পারে। হালকা হালকা গোলমরিচ দিয়ে ফার্স্টে স্টার্ট করেছিলাম, তারপরে একটুখানি লঙ্কা দিয়ে 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 অভ্যেসটা এখন হয়েছে। তো তবুও দুষ্টুমি করে কখনো কখনো, যে কোনোটাতে হয়তো খুব ঝাল, তো খেতে ওর ভালো লাগছে, তখন ও কিছু রিয়াকশান দেয় না যে হ্যাঁ। যাই হোক, ও চিংড়ি মাছটা তো পুরো খেতে পারবে না, তার জন্য ওর জন্য একটা মাছ স্পেশালি ভেজে দিলাম। ওটা ও মাছ খেতে খুবই ভালোবাসে, তো দিনে 2-3 পিস মাছ দিয়ে দিলে ও মোটামুটি আশা করে খেয়ে নেবে, কারণ এতই ভালোবাসে। তো বাকি খাবার সেরকমভাবে খেতে চায় না খুব, এখন বকা ঝকা করলে তবে একটু হয়তো খেলো, না হলে এতদিন তো শুধু শুকনো ভাত এটা ওটা এরকম করে খেতে থাকতো। সবজিটা প্রথম প্রথম খেতো, এখন যেন মানে সব খাওয়াতেই যেন তার অনীহা। কিন্তু অনেক কিছু বুঝিয়ে ভেজিটেবলস খাওয়া ভালো, খেতে হয়, খেলে এটা হয় ওটা হয় এসব বললে স্ট্রং হবে, তুমি তুমি তো এত উইক বলে তখন দেখাবে হাতগুলো। আমি উইক না, আমি অনেক স্ট্রং, তুমি দেখো আমি অনেক স্ট্রং। তো যাই হোক, এদিকে আমার সবজি কাটা মোটামুটি কমপ্লিট, এখানে জিনির জন্য মাছটাও ভাজা হয়ে গেছে। এবার ওই মাছের ওই তেলটাতেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি ও এমনিতেই দেখেছো খুব রোগা, কারণ ও হয়েছিল প্রিমেচিওর বেবি, 7 মান্থস 4 ডেতে ও হয়ে গেছিলো। প্রথম থেকে আমার এমনিতে কোনো প্রবলেম ছিল না, কিন্তু
হঠাৎ একদিন দুপুরবেলায় খেতে বসেছিলাম, তো আমি বাবার বাড়িতেই ছিলাম, তো আমি খেতে বসিনি, আমি সৌরভের সঙ্গে ফোনেই গল্প করছিলাম, তো ও কলকাতাতেই ছিল, আমি বাড়িতে ছিলাম, তো ফোনেই গল্প করছিলাম, হঠাৎ করে আমার ওয়াটার ব্রেক হয় হালকা, আমি বুঝতে পারছিলাম না যে কী প্রবলেম হলো। তখন ওই ডাক্তার দেখানো হেনা তেনা এসব ফোন করা এ করা, ডক্টর যা কিছু বলেছিলো ওখানে বাড়িতে সেসবগুলো হলো দু তিন ঘন্টা ধরে, কিন্তু কোনো মতেই ঠিক হচ্ছে না। তখন আমাকে ইমার্জেন্সি আবার অ্যাডমিট হতে হলো। তো দুদিন তো আমার ট্রিটমেন্ট চললো, যে এত তাড়াতাড়ি তো সিজারেন করা খুব প্রবলেম, তো সেই জন্য ডক্টর খুব চেষ্টা করেছিল যে ঠিকঠাকভাবে যদি রাখা যায়, কিন্তু হলো না। আমি শনিবার দিনে অ্যাডমিট হয়েছিলাম, আর সোমবার দিনে মেয়েকে সিজার করে বের করতে হলো অ্যাকচুয়ালি। তো ওই দিনগুলো খুব কষ্টে কেটেছে, এত ইঞ্জেকশন সেলাইন এত সব ইয়ে করেছে, তো আমার সত্যিই খুব কষ্ট হয়েছে ওই দিনগুলো। এখন ভাবি যে না সত্যি এখন হলে আমি পারতাম না হয়তো। ওই টাইমে যেন মনের একটা কি জোর চলে এসেছিলো যে না আমাকে ঠিক থাকতে হবে, আমার বেবি যেন ঠিক থাকে। সব মায়েদেরই হয়তো এরকম হয় বেবির টাইমে, যে বেবির যেন কোনো কিছু না হয়, তখন তো সবসময় ভগবানকে প্রার্থনা করছি ঠাকুর যেন বাচ্চা খুব ভালো থাকে। তো এইভাবে যেদিন হঠাৎ করে সোমবার দিনে বললো যে এখনই সিজার করতে হবে, তো আমি যেন মানে এত স্ট্রং হয়ে গেলাম, আমি হেঁটে হেঁটে নিজেই যে মেটারনিটি যে রুমটা থাকে তো সেখানে আমি চলে গেলাম হেঁটে হেঁটে। তো আমার একজন পরিচিত ওখানে ছিল, ডক্টরের সঙ্গে থাকতো, কাজ করে অ্যাকচুয়ালি আমাদের বাবার বাড়ির যে গ্রাম সেখানে। তো ওখানে আমি গিয়েও বলছি তুই একাই হেঁটে হেঁটে কী করে চলে এলি? আমি বললাম হ্যাঁ জানি না আমি কী করে এলাম, তো যাই হোক আমাকে বললো এখানে যেতে হবে, মা আর সৌরভ ছিল ওখানে, আর কেউ ছিল না, ভাইয়ের অ্যাকচুয়ালি এক্সাম ছিল, ভাই থাকতে পারেনি, সে তো খুব কান্নাকাটি করছে এখানে, সৌরভদের চুপ হয়ে দাঁড়িয়ে আছে সৌরভ আর মা, আর বাবা তো এতই নার্ভাস, বাবা তো বাড়ি থেকে আসেই নি যে আমি যেতে পারবো না, বাবা তো অলরেডি মানে আমার সিচুয়েশান দেখে বাবা ওখানে বাড়িতে বসেই মানে একদম স্টান্ট হয়ে গেছে যে কী হলো আমার মেয়ের। তো ওখানে আমাদের বাড়িতে একজন মাস্টারমশাই থাকেন, উনি আমাকে নিয়ে এসেছিলেন, তো মায়ের সঙ্গে উনি এসেছিলেন আর ওখানে ভাই ছিল, তো অ্যাডমিট ফ্যাডমিট করি আর এখান থেকে সৌরভকে যখনই বলা হলো সৌরভ তখনই বেরিয়ে গেলো, কিন্তু এই কলকাতা থেকে যেতে তো টাইম লাগলো, মেদিনীপুরে হয়েছিলাম। তো এই দেখো কথা বলতে বলতে আমার রান্নাও মোটামুটি চলছে, ওইদিকে ডালের প্রিপারেশন চলছে আর এদিকে লাউ চিংড়িটার জন্য বসিয়ে দিয়েছি। তো ওই লাউয়ের সঙ্গে কিছু মশলাপাতিও অ্যাড করে দিয়েছিলাম, হলুদ ওটা গল্প করছিলাম তখন বলা হয়নি, হলুদ আর জিরে গুঁড়ো একটু অ্যাড করে দিয়েছি, অ্যাড করে একটু সল্ট দিয়ে দিয়েছি, তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওটা ঢেকে দিয়েছি। ওটাতে জল দিতে হবে না, তো ওটাতে লাউয়ে যে জল বেরোবে ওটাতে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেছে, ডালটাতে শুধুমাত্র একটা লঙ্কা জিরে গোটা জিরে আর
আদা, এটা ফোড়ন দিয়ে ডালটা হয়ে গেছে। এই ডালটা খেতে খুব ভালোই লাগে, তেঁতো ডাল। তার সঙ্গে এদিকেও সেদ্ধ হচ্ছে, ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হচ্ছে। লাউটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, আর সবসময় তো সব রকম লাউ পাওয়া যায় না। ভালো কখনো খুব ভালো আসে যেটা খুব ভালো সেদ্ধ হয়, কখনো একটু কেমন অতটা ভালো সেদ্ধ হয় না। তো আজকেরটা অতটা খারাপ ছিল না। কথা বলতে বলতে আমার মোটামুটি লাউ চিংড়ি রেডি। চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে দিয়েছি আর পুরো ড্রাই হয়ে গেছে। এবার ওটা কড়ার থেকে নামিয়ে নিলাম। তো খেতেও বেশ ভালোই হয়। এটা আমি আগে অনেকবার বানিয়েছি, তোমাদেরকে তো দেখানো হয়নি, তাই ভাবলাম আজকে একটু বানিয়ে দেখাই। আরেকটা জিনিস দেখায়, এ দেখো কই মাছ সৌরভ এনেছিল। তো এগুলোর প্রতি এমন মায়া পড়ে গেছে আর খেতেও ইচ্ছে করে না। দেখা যাক কতদিন বাঁচিয়ে রাখতে পারি। একটু একটু করে খাবার দেওয়া হয়, তারপরে ওগুলো এরকম ঘুরতে থাকে, মাঝে মাঝে দেখতে থাকে। এ দেখো মা মেয়ে খাওয়ার পর এবার ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি, কিন্তু ও কোনো মতেই এখন আর ঘুমোতে চায় না। এ যত বড় হচ্ছে তত ঘুম যেন কমে যাচ্ছে। বলে কি না, আমি ঘুমোবো না, তুমি ঘুমোও, আমি একাই থাকবো, একাই খেলবো। কিন্তু খেলবে না, সে খুব চিৎকার চেঁচামেচি করতে থাকে। বললাম চলো তাহলে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ওর নিচে যাবো বলছিলো, তাই আমি বললাম যে ছাদে চলো। দেখো ছাদটায় তো এখন কী সুন্দর দেখাচ্ছে, চারদিকে রোদ, এগুলো যেন পরিবেশটা আরও সুন্দর হয়ে আছে। তো ওকে বলছিলাম এই দিকটা অনেক ঠান্ডা উত্তর দিক, চলো ওই দিকটা তো রোদ দিয়েছে, ওই দিকটা খেলবে চলো। তখন ও দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর আমাকে ওই যে শেডগুলো, ওগুলো কী বলে, ওগুলো আছে না হোয়াইট কালার, এই ব্ল্যাক ব্ল্যাক কালার একটা দেখা যাচ্ছে, ব্রাউন কালার অ্যাকচুয়ালি। তো ও বলছে তুমি হোয়াইটগুলোতে পা দিয়ে দিয়ে কাউন্ট করো, আমি ব্রাউনগুলোতে কাউন্ট করি, 1 2 3 4 এইসব করে যাচ্ছিলো। আর এখানে একটা সিঁড়ি আছে, সে সিঁড়ি দিয়েও সে উঠছে যাচ্ছে, একবার করে উপরে উঠছে, আর আমাকে বলছে চলো তুমিও উপরে ওঠো। আমি এত উঠতে নামতে পারছি না, সকালবেলাতে অনেকবার এরকম ওঠানামা হয়েছে, তো পারছি না। তো বাচ্চা ওদের এমনিতেই খুব ইয়ে থাকে, তো এরকম করতে থাকছে আর কি। কেমন করে করো ফিস, ভালো করে দেখাও আরেকবার, ফিস কেমন করে, মাম্মা দেখাও আরেকবার প্লিজ। আর গোট কেমন করে রেখে, গোট ভালো করে বলো। কাউ মু, আর কে, মাঙ্কি ঝুলে থাকে, ঝুলে থাকে, কোথায় ঝুলে থাকে, খাচ্ছে গাছে ঝুলে থাকে। আর জিনি কেমন করে ডাকে, জিনি কেমন করে ডাকে, তো সন্ধেবেলায় একটু টিফিন টিফিন করার পরে জিনিকে একটুখানি পড়তে বসাই, তারপরে আমরা একটু এভাবে গল্প করি, জিনির সঙ্গে একটু টাইম স্পেন্ড করি, এইভাবে বকবক বকবক করতে থাকে, খেলতে থাকে। তো ঠিক আছে চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।